ডাব্লিউই যুক্ত ওয়ার্ড দিয়ে যে তোমাদের প্রশ্ন তৈরি করতে হয় এই চ্যাপ্টারে এসে তোমাদের যে নয়টা ডাব্লিউই যুক্ত ওয়ার্ড দিয়ে তোমাদের প্রশ্ন করতে হবে তো প্রথমে আমি তোমাদের দিয়েছি স্লাইড যে ডাব্লিউই যুক্ত ওয়ার্ডগুলো কি কি এবং এখানে কোন কোন ক্ষেত্রে তোমরা সেটা ইউজ করতে পারবা সেই আহ ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের দেখানো হয়েছে এখানে দেখো সবাই ওয়ান নাম্বার হু হু পার্সন যদি কোন পার্সনের নিচে ব্যক্তিবাচক সাবজেক্টের নিচে দাগ থাকে তাহলে হুদে প্রশ্ন করতে হয় দ্যান্সার রিফার্স টু এ পার্স প্লেস দ্যান্সার রিফার্স টু প্লেস হোয়াই মিনস রিজন গিভস এ রিজন

Uh, other words uh, how can also be used to inquire about specific information. How many quantity countable. হাউ মাছ কোয়ান্টিটি অ্যামাউন্ট নন কাউন্টেবল অর্থাৎ এখানে আমি তোমাদের একটু বলতে চাচ্ছি যে এখানে হাউ মেনিটা বসবে যেখানে তোমরা সংখ্যাটা গণনা করতে পারবা অর্থাৎ সংখ্যাটা হবে কাউন্টেবল আর হাউ মাছ যেখানে সংখ্যাটা গণনা করা যাবে না তখন হাউ মাছ বসবে অর্থাৎ নন কাউন্টেবল হাও লং ডিউরেশন টাইম পিরিয়ড যখন একটা সময়ের ব্যাপ্তি বোঝাবে তখন বোঝাবে হাও লং তখন তোমাদের লং দিয়ে প্রশ্ন করতে হবে আর হাও ফার হচ্ছে ডিস্টেন্স এটা দূরত্ব বোঝাবে উম যেমন ধরো ঢাকা থেকে বগুড়ার দূরত্ব কত বগুড়া থেকে কক্সেস বাজারের দূরত্ব কত এইসব ক্ষেত্রে তোমরা হাও ফার ইউজ করতে পারবে এবার প্রথমে আমরা ডাব্লিউ যুক্ত ওয়ার্ডের ওয়ান নাম্বারে আসি হু হু পার্সোনাল সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং প্রত্যেকটা এই যে নয়টা ওয়ার্ড তোমাদের পড়তে হবে এই নয়টা ওয়ার্ডের কিন্তু নয়টা স্ট্রাকচার রয়েছে তো সো তোমাদের স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে মুখস্থ করতে হবে হু প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন এখানে আমি কয়টা এক্সাম্পল এড করেছি তোমরা একটু দেখো সাইফুল থ্রোস এ স্টোন হু থ্রোস এ স্টোন এখানে সাইফুল সাবজেক্ট ব্যক্তিবাচক সাবজেক্ট যার জন্য নিচে আন্ডারলাইন করা আছে যার জন্য আমরা হু ব্যবহার করেছি হু থ্রোস এ স্টোন রিয়াল লাইস টু এখানে রিয়া একজন ব্যক্তিবাচক সাবজেক্টের নিচে দাগ আছে যার জন্য আমরা হু ব্যবহার করবো হু লাইফ টু গো টু কেয়ার্স হাউস দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড এখানেও একটা ব্যক্তিবাচক সাবজেক্টের নিচে দাগ আছে যার জন্য আমরা হু ব্যবহার করবো হু আর ইন দ্য স্কুল ইয়ার্ড দাফ্রক লুকস অ্যাট দা কাউ এখানে দাপফ্র একটা এনিমেল কে বোঝাইছে যার জন্য তোমরা হুইজ এনিমেল ব্যবহার করবে হ্যাঁ তো এখানে যে তোমাদের এই এক্সাম্পলটা আমি অ্যাড করেছি এই কারণে যে যখন কোনো ব্যক্তি বুঝাবে হুই সচরাচর শুধুমাত্র নাউন কে চাই ব্যক্তিবাচক নাউন কে চাই আর যখন সেটা প্রাণী হয়ে যাবে তখন তোমরা হুইজ এনিমেল ব্যবহার করবা কিন্তু তোমাদের হুই এর স্ট্রাকচারটা ফলো করতে হবে যেমন হুইজ এনিমেল লুকস অ্যাট দা কাউ দা ফ্রগ সুইমস অ্যাওয়াই এখানে আহ দেখো তোমাদের কিন্তু ফ্রগের উম ক্ষেত্রে এখানে হুইচ ব্যবহার করতে হবে হুইচ এনিমেল আহ সুইমস অ্যাওয়াইন হোয়েন মিন্স টাইম টাইম প্লাস 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 তো এখানে তোমাদের দেখতে হবে যখন সময় 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 বলতে কিন্তু বিভিন্ন ধরনের হবে এখানে দেখো মর্নিং থাকতে পারে ইভিনিং থাকতে পারে এভরিডে আফটারনুন টু মরো টু ডে ইস্টারডে ফোর পি এম এট সিক্স পি এম এভাবে কিন্তু তোমাদের যেকোনো সময় উল্লেখ থাক পারে সো এক্সাম্পল দেখো এভরি মর্নিং মাদার ক্রো ফ্লাইজ টু গেট কর্ন এখানে এভরি মর্নিং এর নিচে আন্ডারলাইন করা আছে যার জন্য সময় বোঝাচ্ছে সো উই ক্যান ইউজ হোয়েন

তো আমার মনে হয় তোমরা ক্লিয়ার হতে পেরেছ যেহেতু তোমরা হোয়েন মানে সময় একটা ইজি জিনিস বুঝতে পারছো আর তোমাদের প্রথমেই বলি যে অক্সুলারি ভাব গুলো আগে তোমাদের চিন্তা হবে আর মেইন ভাব অনুযায়ী কিভাবে ভাবটা পরিবর্তন করবা এই জন্য তোমাদের স্ট্রাকচারটা করতে হবে তো অক্সুলারি ভাব গুলো অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল এগুলো থাকলে তোমরা সরাসরি সেটাই উত্তরে ব্যবহার করবে সো তোমাদের এছাড়াও কিছু মডেল ভাব রয়েছে মডাল ভাবগুলো থাকলেও তোমাদেরকে সে ভাবই নিতে হবে তোমরা তখন ডু বা ডি বা ডাজ ব্যবহার করতে পারবে না যদি কোনো অ্যাডজেক্টিভের নিচে দাগ থাকে তাহলে হাউ দিয়ে প্রশ্ন করতে হয় অ্যাডজেক্টিভ মিনস টাইম টাইম সিচুয়েশন কন্ডিশন এখানে মেজারমেন্ট সো উই ক্যান ইউজ হাউ 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 প্লাস অক্সুলারি ভার প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইন্টারগেটিভ মার্কস দেখো এক্সাম্পল দ্য ফ্রগ is happy how ইজ দ্য ফ্রগ দ্য ক্রো ইজ আগলি হাউ ইজ দ্য ক্রো হি ইজ গুড স্টুডেন্ট হাউ ইজ হি এখানে সংখ্যা থাকতে পারে অবস্থা থাকতে পারে যেমন আই এম সিক তো সে একটা অসুস্থ আমি অসুস্থ তাহলে এটার কি বোঝাবে অবস্থা বোঝাবে তো এই ক্ষেত্রে তোমাদেরকে অ্যাডজেক্টিভটা কাকে বলে সেটা আগে জানতে হবে যে দোষ গুণ সংখ্যা পরিমাণ এগুলো থাকলে বা এগুলো নিচে আন্ডারলাইন করা থাকলে আহ উই ক্যান ইউজ হাউ হয়

আই লিভ ইন ঢাকা হোয়ার ডিড ইউ লিভ এখানে লিভটা লিভের পাঁচ ফর্ম হচ্ছে লিভ এখানে পাঁচ ফর্মের ভাব রয়েছে যার জন্য এখানে আমরা ডিড ব্যবহার করেছি তবে তোমাদের আমি একটু দুইটা টিপস বলি যে যদি ভার্বের পাঁচ ফর্ম থাকে তাহলে ডিড ব্যবহার করতে হয় আর ডাবলিউএস কোশ্চিনের উত্তরে কখনোই কিন্তু ভার্বের পাঁচ ফর্ম থাকে না যেমন দেখো প্রশ্নে রয়েছে যে লিভ কিন্তু উত্তরে তোমাদের লিখতে হচ্ছে লিভ তো কখনোই ভার্বের পাস্ট ফর্ম বসে না ইউ আর গোয়িং টু বগুড়া হোয়ার আর ইউ গোয়িং দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস হোয়ার ইজ দ্য র্যাট এখানে আর একটা বিষয় যে যদি প্রদত্ত বাক্যে আই থাকে তাহলে ইউ হয় ইউ থাকলে ইউ হয় উই থাকলে ইউ হয় অথবা উইও হতে পারে যদি কোনো বাক্যে অ্যাডজেক্টিভের নিচে দাগ থাকে তাহলে অবজেক্টের নিচে দাগ থাকে তাহলে তোমাদেরকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে সো তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট আর কোনটা ভার্ব এটা তোমাদের জানতে হবে যেমন দেখো এখানে আছে দ্য ম্যান হ্যাজ এ স্টিক এখানে দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট হ্যাজ হচ্ছে ভার্ব আর স্টিক হচ্ছে অবজেক্ট সো অবজেক্টের নিচে দাগ আছে এই জন্য আমরা হোয়াট ব্যবহার করেছি হোয়াট আর এখানে হ্যাজ ভার প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে যার জন্য আমরা ডাস ব্যবহার করেছি হোয়াট ডাস দা ম্যান হ্যাভ

হোয়াই শব্দের অর্থ কেন বা কোন কারণে এখানে আমরা হোয়াই ক্ষেত্রে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হলো দ্যাট এগুলো ওয়ার্ডের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে তোমরা হোয়াই ব্যবহার করবে তবে কিছু কিছু ক্ষেত্রে টুর নিচে আন্ডারলাইন করা থাকলেও কিন্তু সেখানে হোয়ার্ড বসে এই জন্য বাংলা মানেটাও তোমরা বুঝে ক্লিয়ার হয়ে হয়ে নিবা এখন দেখো স্ট্রাকচার ওয়াই প্লাস অক্সিলারি ভার প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার প্লাস অবজেক্ট হি গোজ টু স্কুল টু লার্ন সে বিদ্যালয়ে যায় শিক্ষা গ্রহণ করতে তাহলে দেখো কেন যায় শিক্ষা গ্রহণ করতে এই যে টুর নিচে আন্ডারলাইন করা আছে এই জন্য তোমরা হোয়াই ব্যবহার করবা হোয়াই ডাজ হি গো টু স্কুল

হুজ অর্থ কার বা কাদেরকে বুঝালে হুস দিয়ে প্রশ্ন করতে হয় হুস প্লাস নাউন প্লাস বিভার প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন যেমন দেখো রশিদ ফাদার ইজ ইল এখানে কিন্তু একটা মালিকানা বুঝিয়েছে রশিদের বাবা কার বাবা রশিদের বাবা এই যে কার অর্থাৎ হুস হুস ফাদার ইজ ইল সৈকত ফাদার ইজ এ ব্যাংকার হুস ফাদার ইজ এ ব্যাংকার হুম হোম কাকে বোঝালে হোম দিয়ে প্রশ্ন করতে হয় কার সাথে বোঝালে উইথ হোম বুঝালে টু হোম কার দ্বারা বুঝালে বাই হোম দিয়ে প্রশ্ন করতে হবে স্ট্রাকচার হোম প্লাস অকজুয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধ চিহ্ন সো দেখো উদাহরণ আই লিভ উইথ মাই প্যারেন্টস হোম ডু ইউ লিভ উইথ এখানে দেখো একটা বিষয় যে আমরা নয়টা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আলোচনা করেছি নয়টারই স্ট্রাকচার ছিল এক্সাম্পল ছিল তো তোমরা অবশ্যই স্ট্রাকচারগুলো গুলো মুখস্ত করে ফেলবা স্ট্রাকচার যদি মুখস্ত করা থাকে তাহলে সেটা দেখে দেখে তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে থ্যাংক ইউ এভরিবডি সি ইউ এগেইন বাই বাই